বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আজ তোমাদের ছোট সাইজের ঠাকুরের এই বিছানা চাদর বানানোটা শেখাবো। চলো তাহলে শুরু করি। বন্ধুরা, এই চাদরটা বানানোর জন্য আমি একটু মোটা কুরুশকাটা নিয়েছি। আমি এখানে 4mm কুরুশকাটা নিয়েছি, পনি কোম্পানির। বন্ধুরা, আমি এখানে 6-ply উল নিয়েছি। প্রথমে আমি একটা ফাঁস দিয়ে নেব। এবার আমি 30টা চেন তুলে নেব। 1, 2, 3, 4, 5। বন্ধুরা, এখানে আমি 6-ply উল নিয়েছি, কারণ যেহেতু কুরুশটা মোটা তাই এখানে একটু মোটা উল দরকার, তাই আমি 6-ply উল নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো উল নিও। দেখো বন্ধুরা, আমি 30টা চেন বুনে নিয়েছি। এবার আমি 1 নম্বর চেন বাদ দিয়ে 2 নম্বর চেনে এইভাবে ঢুকিয়ে এইভাবে আমি নিয়ে এসে এরকমভাবে আমি ঘরটা রেখে দেবো, আমি বুনবো না। আবার ঠিক পরের চেনেও আমি এইভাবে নিয়ে এসে এইভাবে আমি ঘরটা রেখে দেব। প্রতিটা চেনে চেনে আমি এইভাবে নিয়ে এসে আমি এইভাবে ঘর রেখে দেব। এইভাবে আমি প্রতিটা চেনে চেনে ঘর তুলে এইভাবে আমি রেখে দেব। বন্ধুরা, তোমরা ভিডিওটা না কেটে পুরোটা দেখো, তা না হলে আমি কিভাবে বুনছি তোমরা বুঝতে পারবে না। দেখো বন্ধুরা, এইভাবে আমি প্রতিটা ঘরে ঘরে ঘর তুলে এইভাবে রেখে দিচ্ছি। এইভাবে আমি বুনে নিয়েছি, সবগুলো ঘরকে আমি এক জায়গায় রেখে দিয়েছি কুরুশের ভেতরে। এবার আমি প্রথমে আমি একটা চেনে বুনবো, তারপরে আমি 2টো চেনের ভিতর ঢুকিয়ে আমি এইভাবে বুনে নেব। তারপরে আবার আমি এই 2টো চেনের ভিতর থেকে ঢুকিয়ে এইভাবে বুনে নেব। ঠিক একইভাবে আমি আবার 2টো চেনের ভিতরে ঢুকিয়ে বুনে নেব। এইভাবেই কিন্তু আমি পুরোটা বুনে নেব। দেখো বন্ধুরা, এইভাবেই আমি পুরো রাউন্ডটা শেষ করেছি। এবার আমি এর ভিতর থেকে এই যে চেন এর ভিতর থেকে ঢুকিয়ে এইভাবে নিয়ে এসে এই যে ঘর চেনটা হলো আমি এইখানে এইভাবে রেখে দিলাম। আবার ঠিক এর ভিতর থেকে ঢুকিয়ে আমি এইভাবে নিয়ে এসে আমি আবার এই চেনটাকে রেখে দিলাম। আবার ঠিক এর ভিতর থেকে ঢুকিয়ে এইভাবে নিয়ে এসে আমি আবার এই চেনটাকে রেখে দিলাম। এইভাবেই আমি পুরো রাউন্ডটা শেষ করব। দেখো বন্ধুরা, এইভাবেই আমি পুরোটা বুনে নিয়েছি। এবার আমি আগের মতো প্রথমে একটা চেন বুনে নেব, তারপরে আমি 1, 2, 2টো চেন এইভাবে বুনে নেব। ঠিক তারপরেও আমি এইভাবে 2টো চেন বুনে নেব। এইভাবেই কিন্তু আমি পুরোটা 2টো 2টো চেনে বুনে নেব। বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি ছোট ঠাকুরের বিছানার চাদর বানানো দেখালাম। এরপরে আমি তোমাদেরকে বড় ঠাকুরের কিভাবে বিছানার চাদর বানাতে হয় তা দেখাবো। দেখো বন্ধুরা, এইভাবে আমি পুরো রাউন্ডটা শেষ করেছি। এবার ঠিক আগের মতোই এর ভিতর থেকে ঢুকিয়ে আমি এইভাবে এই ঘরটাকে বুনবো না, রেখে দেব। আবার ঠিক এর ভিতর থেকে ঢুকিয়ে এইভাবে উল্টাকে পেঁচিয়ে নিয়ে এসে আমি ঘরটাকে রেখে দেব, গুনবো না। আবার ঠিক এই যে উল এর ভিতর থেকে ঢুকিয়ে এইভাবে উল্টাকে পেঁচিয়ে নিয়ে এসে আমি রেখে দিলাম, আমি গুনলাম না, গুনবো না। এরকম হাতের কাজের বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। ভিডিও ভালো লাগলে লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এরকম ভাবেই আমি পুরোটা বুনে নেব। এইভাবেই আমি আরো কয়েক ধাপ বুনে নেব। তোমাদের যার যতটা চওড়া করা দরকার ঠিক একইভাবে বুনে চওড়া করে নেব। দেখো বন্ধুরা, এইভাবেই আমি পুরো ধাপ বুনে নিয়েছি এবং বর্ডারও আমি করে নিয়েছি। এই বর্ডার কিভাবে করতে হয় চলো তোমাদেরকে দেখাই। দেখো বন্ধুরা, এখানে যে 3 নম্বর ঘর রয়েছে এই ঘরের ভিতর ঢুকিয়ে আমি 10 বার ফুল লং করব। এই আমার 1 বার হলো, এই 2 বার হলো,
এই তিনবার হলো, এই চারবার হলো, এই পাঁচবার হলো, এই ছবার হলো, এই সাতবার হলো, এই আটবার, নবার, এই দশবার। এবার আমি এক দুই এই দুই নম্বর এই তিন নম্বর যে চেন রয়েছে, ঘর রয়েছে, এই ঘরের ভিতর ঢুকিয়ে আমি এই হাফ লং করে নেব। করে নিয়ে আবার আমি এই এক দুই এই তিন নম্বর চেনে আবার ঠিক একইভাবে দশবার ফুল লং করব। দশবার ফুল লং করে নিয়েছি। এবার আমি এক নম্বর দুই নম্বর চেন বাদ দিয়ে এই তিন নম্বর চেনে হাফ লং করে নেব। নিয়ে আবার আমি এক দুই নম্বর চেন বাদ দিয়ে এই যে তিন নম্বর চেন রয়েছে এখানে আমি ফুল রং করব দশবার। এইভাবেই কিন্তু আমি পুরো রাউন্ডটা শেষ করব। দেখো বন্ধুরা, এইভাবেই আমি পুরোটা বুনে নিয়েছি। এবার আমি জয়েন করে দেব। আগে যে তিনটে চেন তুলেছিলাম তার মাথায় ঢুকিয়ে এইভাবে আমি জয়েন করে দিলাম। দেখো বন্ধুরা, এইভাবেই আমি পুরো চাদরটা বুনে নিয়েছি। চাদরটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। পরবর্তী ভিডিওতে কিভাবে ঠাকুরের বালিশ ও কোলবালিশ বানাতে হয় তা শেখাবো। আর এই পাশের দুটো ভিডিও অবশ্যই দেখো। ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো। টাটা।